ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোমিরা ব্লেসিংস। তোমাদের সবাইকে আরও একটা ফ্রেশ অ্যান্ড নিউ ব্লগে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা ওর খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মায়ের কাছে এসে এতটাই ব্যস্ত যে আমি ব্লগ করার কথা ভুলেই যাচ্ছি। আমার ইচ্ছাও করছে না, মানে ভিডিও নিতে সব সময় মনেও থাকছে না আর ইচ্ছাও করছে না। তো খুবই কম নিচ্ছি, যখন যেটুকু ইচ্ছা হচ্ছে বা সম্ভব হচ্ছে সেটুকুই নিচ্ছি। তাই একটুখানি এখন মানে প্রথম প্রথম একদিন পরে এসছি, তো তাই দু চার দিন একটু এরকম হচ্ছে, তারপর আবার সব অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সবথেকে যেটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, আমি হঠাৎ করে আবার কেন বাংলায় ব্লগ দেখছো তাই তো, তার কারণটা হচ্ছে এখন তিন চার দিন আমি বাংলাতেই ব্লগ করবো। এটা শুধুমাত্র আমার বন্ধুদের জন্য, মানে তোমাদের জন্য, কারণ আমি এখন এতদিন পরে আমার বেঙ্গলে এসেছি, ওয়েস্ট বেঙ্গলে এসেছি, কলকাতায় এসেছি। কলকাতায় এসেই প্রথমেই হিন্দিতে ব্লগ করবো সেটা ঠিক ভালো লাগে না। তো তোমাদেরও ভালো লাগবে আমি বাংলায় করলে, আর আমার তো ভালো লাগবেই। তো বাংলায় এসে যদি দু চারটে ব্লগ বাংলাতে না করি তাহলে কেমন লাগে তাই না বলো? সেই জন্য দেখো মাতৃভাষা যেটা সেটাতে অনেকদিন পর যদি মানে নিজের জায়গায় এসে ব্লগ সেই ভাষায় বানানো যায় তাহলে তার আনন্দটা একটা আলাদা। সেই জন্য আমার মাথায় হঠাৎ এলো যে আমি এখন তিন চারটে ব্লগ বাংলাতেই করি, অনেকদিন করিনি, বেশ ইচ্ছাও করছে। তো ঠিক আছে, এখন মা তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, চা খাওয়া, আমাদের দু রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। তো মা রান্নার জন্য সব কিছু কেটে বেটেও রেখেছে, এখন আমরা মা মেয়েতে দুজনে, আমি মাকে একটু হেল্প করে দেবো, আমি একটু রান্না করব, মা আমার ভিডিও ক্লিপস নেবে, মা করবে আমি নেব, এরকম করে দুই মা মেয়েতে আমরা রান্না কমপ্লিট করব। মা সব কেটে বেটে সব রেডি করে রেখেছে, তোমাদেরকে চলো এখনই রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক, আর বক বক না করে শুরু করে সঙ্গে দেবো, ঠিক আছে চলো। এ দেখো এদিকে আছে লাল শাক কাটা, আর এদিকে হচ্ছে পালং শাক, গাজর, বেগুন, আলু দিয়ে হবে, আর এদিকে চাল ধুয়ে ভেজানো আছে, আর এদিকে মাছ নুন হলুদ দিয়ে। এ দেখো এদিকে আছে টমেটো পিউরি সেদ্ধ করে পেস্ট করা, আর জিরে আদা লঙ্কা বাটা একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে। তো এখন আমি মাছগুলো একটু ভেজে নেব। তো মা আসেনি, মা আসছে, তো দেখবে মাও করবে। তো ঠিক আছে চলো দেখা রান্নাটা শুরু করা যাক। তো একে একে মাছগুলো ভেজে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। তো একটা টিপস তোমাদেরকে আমি দিই, তোমরা যারা জানো তারা ঠিক আছে, যদি না কেউ জেনে থাকো তাহলে এটা হেল্প হতে পারে তোমাদের। সেটা হচ্ছে যে আমরা অনেক রান্নায় তো জিরে আদা লঙ্কা বাটা দিয়ে করে থাকি, সবসময় তো আদা রসুনের রান্না ভালো লাগে না, তো নিরামিষ রান্না তো করতেই হয় অনেকবার টারে। তো সেক্ষেত্রে জিরে আদা বাটা লঙ্কা দিয়ে বা লঙ্কা ছাড়াও যদি জিরে আদা বাটা করতে চাও আর তোমরা চাও যে অনেক একটা পরিমাণ বেশ সাত দশ দিনের জন্য করে রেখে দিতে, তাহলে সেক্ষেত্রে একটু পরিমাণ কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু পরিমাণ নুন দিয়ে পেস্ট করো জিরে আদা লঙ্কা বাটাটা বা জিরে আদা বাটাটা। এ দেখো এদিকে বেগুন আর আলু সিদ্ধ রেডি আছে, আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে, মাছের ঝোলে দেওয়া হবে, আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে। আর বড়িরও আরেকটা টিপস তোমাদের বলি, সেটাও মা আমাকে আজকে এক্ষুনি বললো, বড়ি যদি একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে সেটা ছেঁকে নিয়ে ভাজো তাহলে কম তেল অ্যাবজর্ব করবে। তো এটা একটা ভালো জিনিস আমি মায়ের কাছে শিখলাম। এমনিতে আমি বড়ির রান্না খুব একটা জানি না, আজকে মায়ের কাছে দুটো আমি বড়ির রান্না, বড়ি দিয়ে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে হচ্ছে আজ, দুটোতেই গাজর পড়বে, আর বড়ি গাজর আলু দিয়ে পালং শাকও হবে। তো এদিকে দেখো বাঁদিকের কড়াইটায় গাজর আলু আর আলুটা পড়বে শেষের দিকে, যেহেতু সেদ্ধ আলু তো তাই এখন দেব না, তাহলে আরও গলে যাবে। তো এদিকে হচ্ছে পালং শাক আলু বেগুন গাজর দিয়ে হচ্ছে, আর ডান দিকের কড়াইয়ে হবে হচ্ছে মাছটা, এখন ভাজা চলছে, তো হয়ে গেল মাছটা মোটামুটি ভাজা কমপ্লিট। তো এইবারে আলু বেগুন দুটোতেই বড়ি পড়বে বললামই, তো আলু বেগুন আর এদিকে না মুগের ডাল দিয়ে মা আমাকে বড়ি আর বড়ি দিয়ে যদি বা পালং শাক আমি করেছি কিন্তু কোনোদিন মুগের ডাল দিয়ে করে দেখিনি, মা বলছে হেভি টেস্ট হয় খেতে, তোরা অনেক খেয়েছিস বিয়ের আগে তোদের মনে নেই। তো দেখি আবার মায়ের কাছে এটা শিখে নিলাম যে একটু মাছ অবস্থা যখন পালং শাকটা একটু নরম নরম হয়ে আসবে। আর এদিকে দেখো আমি মাছের ঝোলটার মশলাটা কষিয়ে নিচ্ছি, ওই জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, নুন হলুদ মাখানো আলু বেগুনটা দিয়ে দিলাম আলু সেদ্ধটা, তো আর এদিকেও আলু সিদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেব। দুটো রান্না একসাথে হচ্ছে তাই দুদিকেই লক্ষ্য রাখতে হচ্ছে। তো পালং শাকে জল দিয়ে দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ওটা সিদ্ধ হয়ে যাবে, বেশ একটু মাখো মাখো হয়ে যাবে তখন কমপ্লিট হয়ে যাবে, দেখেই বুঝতে পারবে তোমরা। আর এদিকে টমেটো পিউরি দিয়ে রান্না করলে না রান্নাটা বেশ টেস্ট ভালো হয়, এইটাও আমাকে মা শিখিয়েছে যে তুই চাইলে টমেটো কুচির জায়গায়
সব রান্নাতেই টমেটো পিউরি দিলে টেস্টটা আরও এনহ্যান্স হয়, আর কালারটাও নাকি ভালো হয় একটু। তো এই দেখো কষানো হয়ে গেছে মাছের ঝোলের আলুর মশলা সব, এবারে দুধারেই বড়ি দিয়ে দিলাম। বড়িটা শেষের দিকে দিলে তবে একটু থাকবে জেগে জেগে, নইলে তো গলে যাবে। এবার মাছের ঝোলে জলও দিয়ে দিলাম, জলটা ফুটে এলে মানে ঝোলটা ফুটে এলে তখন মাছগুলোও এবার দিয়ে দেবো। দিয়ে ব্যাস মাছটা দিয়ে একটু ঝোলটা ফুটে গেলে হয়ে যাবে আমাদের রান্না প্রায় কমপ্লিট। ভাত তো মা আগেই করে নিয়েছে দেখেছো, আর এ দেখো মাছটা হয়ে গেল, মাছের ঝোলটা আমাদের খুব একটা পাতলা পাতলা ঝোল করছি না। আর এদিকে দেখো পালং শাকটাও কি সুন্দর মাখো মাখো হবে। তো চলো বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার গ্যাস অফ করে দেবো, লাঞ্চ করা যাক, অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো মাছের ঝোলটা যেরকম ভিডিওতে একটু সাদা সাদা লাগছে হয়েছে, কিন্তু খুব সুন্দর কালারটা। আর এটা দেখো মায়ের হাতের তৈরি মিষ্টি আমের চাটনি আচার আর কি, এটা মা খুব ভালো বানায়। দুপুরে মাকে আর বেশি কিছু বানাতে বারণ করলাম, করে বাটি নিলাম না, কারণ হ্যাঁ কারণ ও বাটি হ্যাঁ এখন তো নিজেদেরকেই করতে হবে। তো এই দুটো আইটেম তাই মাই করেছে, মানে মায়ের কাছ থেকে আমি পালং শাকের এই রেসিপিটা শিখলাম আর মাছের ঝোলের রেসিপিটাও শিখলাম, দুটো রেসিপি মানে আমার কাছে নতুন। এই মুগের ডাল দিয়ে পালং শাক বানানো আর মাছের ঝোলটা বেগুন দিয়ে আলু দিয়ে কেমন করে বড়ি দিয়ে করলো, দুটোতেই বড়ি দেওয়া আছে। বড়ি রান্না আমি খুব একটা জানি না, আমি শিখলাম। তো এই দেখো বন্ধুরা, আমরা খেয়ে উঠতে না উঠতে বিবি নাও থেকে, মানে যেটাকে ফুল ফর্মে বলছে বিগ বাস্কেট নাও, ওটা থেকে বোন প্রায়ই জিনিস গ্রসারি সবজিপাতি মাছ মাংস তারপর ফল সব কিছু আনায়। তো অনেক কিছু এনেছে অর্ডার করেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এক্ষুনি অর্ডার করেছিল চলে কি এলো, এবার দেখা সুজি এটা কি, এটা তো চিকেন, এটা ময়দা, এটা সাদা তেল, এটাও সাদা তেল দুটো, ও আচ্ছা একটা রাইস ব্রেন অয়েল একটা সর্ষে। দেখো বন্ধুরা কইটুকুটুকু সাইজের পেঁপে, এটা হচ্ছে পেঁপে, আমি তো বুঝতেই পারিনি ছেলে। দেখো কেকের ভ্যারাইটিস পেয়ে কি খুশি। আর এদিকে দেখা কী কী সব, এগুলো বোধহয় অনেক জায়গায় আলাদা আলাদা করে এবার কাঁচা আম দিয়েছে, এক জায়গায় না দিয়ে অনেক জায়গায়। এটা হচ্ছে কারি পাতা, এটা উইঙ্কিজের আচ্ছা লেয়ার কেকগুলো, এটা হচ্ছে পাস্তা চিজি টমেটো পাস্তা, ওরা খায় না ছেলের জন্য, বাপরে পোস্ত দেখলেই ভয় লাগে এখন। এটা হচ্ছে ফ্রেশ, এটা কি স্লাইস চিকেন, কারি কাট মানে কাট করাই, বাহ এটা তো বেশ ভালো সিস্টেম। অনেক কিছু অর্ডার করেছে দেখো বোন, এরকমভাবে রোজ করতেই থাকে জানো তো, আজকে আনলো বলে যে এখন অনেকদিন আনবে না তা নয়, রোজই তোমাদেরকে এরকম দেখাতে থাকবে দেখবে। তো চলো বন্ধুরা আবার বিকেলে কথা হচ্ছে, ঠিক আছে এখন টাটা। দেখো বন্ধুরা আমাদের এখন লুডো খেলা হচ্ছে, আমি আমার বোন, বোনের বর আর আমার ছেলে। এ দেখো তো আমাদের এখন অবস্থা খুব সমীচীন, খুব একদম টান টান উত্তেজনা, বোঝা যাচ্ছে না কারা জিতবে কারা হারবে। দেখো তোমরা অবস্থা, এই নীল আর হলুদ হচ্ছে আমি আর বোন, জোড়া জোড়া খেলছি, নীল আর হলুদ হচ্ছে আমি আর বোন, আর সবুজ আর লাল হচ্ছে আমার বোনের বর আর আমার ছেলে, ওরা দুজন জোর। তো দেখো যে সবুজ আর লাল জেতে না নীল আর হলুদ জেতে। 6-2 ওদের এত ছক্কা পড়ে মাথা গরম হয়ে যায় দেখি। এই দেখ আমাদের দান দেখ পুট মাথা খারাপ করা দান, ওদের কত পড়লো বল, ভালো করে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে ফেল। হ্যাঁ তিন চার বা খুব খুব ভালো খুব ভালো খুব ভালো, বাহ এইটার জন্যই তো অপেক্ষা করছিলাম, বাহ দারুন দারুন দারুন। হ্যাঁ বলো। ও আচ্ছা ও এটা পুরো পুটের রাউন্ড করে না বনু আমার ছন্না ছন্না, কিন্তু পুটটার সাথে ছক্কা পুট ছক্কা পুট কি চালবি এবার, কেমন দান বেকায়দা ছক্কাপুর ছক্কাপুর। একটা নীল নিয়ে চলে যাবে কোয়েল, এতগুলো নীল জমে আছে একটা নিয়ে চলে যাবে, আর তাছাড়া কী করবি খেলে খাবে। তো
তো বন্ধুরা এখন চলে এলাম আমাদের রাতের খাবারের জোগাড়ে। আজকে আমাদের হবে ইডলি আর সাম্বার, হবে না সাম্বারের বদলে নারকেলের চাটনি। তো নারকেলের চাটনিটা কেমন করে পেস্ট করা হয়েছে, কী কী দিয়েছি সেটা বলে দিচ্ছি, ভিডিও করতে ভুলে গেছি। তো এখন হচ্ছে ওটা ছুঁকছি সর্ষে আর কারি পাতা দিয়ে। তো এরপরে এ দেখো এটাতে একটু নুন দিয়ে দিলাম, আর এটাতে দেওয়া হয়েছে হচ্ছে নারকেল কুচি বেশি করে, অল্প একটু ধনে পাতা কুচি, তারপরে কাঁচা লঙ্কা তোমাদের মানে অনুযায়ী যেরকম ঝাল খেতে পারো, আর হচ্ছে নুন, আর হচ্ছে অল্প একটু ধনে পাতা, ব্যাস এই চারটে জিনিস দিয়ে, আর হচ্ছে রসুন। তো এই কটা জিনিস দিয়ে চাটনিটাকে পেস্ট করতে হবে, তারপরে এই যেভাবে দেখালাম এবার ছুঁকতে হবে। আর এটা হচ্ছে দেখে বুঝতেই পারছ যে রেডিমেড ইডলি ধোসা ব্যাটার এটা কিনে আনা হয়েছে। তো দেখো এবারে এটা কুকারে দিয়ে দেবে, সিটিটা খুলে, সিটিটা লাগালে চলবে না, আর ওই হকিন্সের হার্ড অ্যান্ড রাইস কুকারে 8 মিনিটের মধ্যে খুবই সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়, একদম সফট সফট। দেখো তোমরা খুব ভালো লাগে, আমার আর বোনের ইডলি খুব প্রিয়, আর আমাদের বড়েদের আবার ধোসা। তো দেখো এই যে দিয়ে দিলো, এবার 8 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এরপরে আমরা খেয়ে নেবো আজকে। দেখো চলে এসছে আমাদের ডিনার, ডিম সেদ্ধ, ছেলের জন্য ম্যাগি, ছেলে ইডলি খায় না, আর দেখো আমাদের জন্য ইডলি আর চাট।